সবাইকে স্বাগতম আমাদের বিটশো রিয়েকশন চ্যানেলে। আজকে আমরা আমাদের প্রথম ভিডিও রিয়েকশন শুরু করতে যাচ্ছি। আর যেহেতু এটা আমাদের প্রথম ভিডিও রিয়েকশন, সেজন্য আসলে আমরা খুবই 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 নার্ভাস। আর আশা করি আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। আর যেহেতু আমাদের প্রথম ভিডিও, সেহেতু আমরা দুজনই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করব। তো সেক্ষেত্রে চলুন চলো সবাই আমরা মিলে শুনে শুনে আসি আসি আমাদের জাতীয় জাতীয় সঙ্গীত। সঙ্গীতটা। খুবই ভালো লাগলো অনেকদিন পর জাতীয় সঙ্গীত শুনে। হ্যাঁ, এখন আসলে বিশেষ দিনগুলো ছাড়া জাতীয় সঙ্গীত কিন্তু কেউ শোনে না। তোমার কি মনে আছে যে জাতীয় সঙ্গীত আমরা যখন স্কুলের প্রথম দিন শুরু করতাম, প্রথম পিটি পিটি দিয়ে, হ্যাঁ, তারপর স্কুলে জাতীয় পিটি সঙ্গীত শুরু দিয়ে? হওয়ার সময় জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হতো। সপ্তাহে 6 দিনই আমরা জাতীয় সঙ্গীত দিয়ে আমাদের ক্লাস শুরু করতাম। সেই হিসাবে আসলে তখন আমাদের প্রতিদিনের রুটিনেই ছিল যে আমরা জাতীয় সঙ্গীত দিয়ে দিনটা শুরু করব। হ্যাঁ, আর জাতীয় সঙ্গীত সম্পর্কে কিছু ইনফরমেশন মনে হয় আমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করা উচিত। সেটা হচ্ছে, জাতীয় সঙ্গীত কিন্তু
72 সালে 13ই জানুয়ারি হয়তো আমাদের মন্ত্রিপরিষদের বৈঠকে এটা স্বীকৃতি দিয়েছিল, স্বীকৃতি পেয়েছিল। আর 1905 সালে মনে হয় 1905 অনেক আগে 1905 হ্যাঁ 1905 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এটা রচনা করেছিলেন। আর তুমি কি ভিডিওটা দেখেছো? ভিডিওটার মধ্যে কিন্তু অনেক কন্টেন্ট আছে, অনেক সুন্দর করেছে যিনি ভিডিওটা করেছে, উনি অনেক সুন্দর কম্পোজিশনের ভিডিওটা করেছে। প্রত্যেকটা গানের লাইনের সঙ্গে সে সুন্দরভাবে ছবিগুলোকে একসঙ্গে করেছে, সেই হিসাবে ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। সেজন্য ধন্যবাদ যে সে খুব সুন্দরভাবে আমাদের জাতীয় সঙ্গীতের সাথে ভিডিওটা কম্পোজিশন করেছে। আর তুমি কি দেখেছো ওখানে জাহাজ বাড়িটা আছে? এখন কিন্তু জাহাজ বাড়িটা না, জাহাজ বাড়িটা এখন নেই, এখন কেউ দেখতেও পাবে না। আজকে মনে হয় এ পর্যন্তই। আর আজকে যেহেতু আমাদের প্রথম ভিডিও রিয়েকশন, আজকে এ পর্যন্তই রইল। আমাদের রিয়েকশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমাদের ভিডিওতে কমেন্টস করে জানাবেন আর কি কি ভিডিও ধরনের ভিডিওতে আমরা রিয়েকশন করতে পারি সেই বিষয়ে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা। হ্যাঁ, আমাদের পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায়।